নির্বাচন অনুষ্ঠিত কৰিবলৈ নিদিয়ে মিয়ানমাৰত বিদ্রোহী এটি উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিছে মুখ্য নির্বাচনী বিষয়াক বৰ্তমান গুলিয়ে হত্যা কৰাৰ ঘটনা সংঘটিত হৈছে আৰু মিয়ানমাৰৰ এই ঘটনাক লৈ উত্তপ্ত পৰিস্থিতি বৰ্তমানে অব্যাহত আছে বিদ্রোহী আৰু সেনাৰ মাজত সংঘৰ্ষ বৰ্তমান অব্যাহত আছে বুলি জানিব পৰা গৈছে কোনো পধ্যে নির্বাচন অনুষ্ঠিত কৰিবলৈ নিদিয়ে মিয়ানমাৰত বিদ্রোহী লৈ আছে এই মুহূৰ্তত আপডেট হেহতিয়া খবৰ মিয়ানমাৰত বৰ্তমান উত্তপ্ত পৰিস্থিতি নির্বাচন কেন্দ্ৰিক সংঘাত আৰম্ভ হৈছে কাৰণ নির্বাচন অনুষ্ঠিত কৰিবলৈ নিদিয়ে বিদ্রোহী মিয়ানমাৰত নির্বাচন অনুষ্ঠিত বিদ্রোহী নিদিয়ে বুলি হুংকার দিছে বর্তমানেও সংঘর্ষ অব্যাহত আছে নির্বাচন আয়োগের মুখ্য বিষয়াগৰাকীক গুলিয়ে হত্যা করা হয়েছে আর ইয়াংগুন শহরত বিদ্রোহী গুলিয়ে হত্যা করলে নির্বাচনী বিষয়াক আর ইয়ার পাছতে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে চাঞ্চল্য অব্যাহত আছে সমগ্র মিয়ানমারত বিদ্রোহী আর সেনার মাজত বর্তমান সংঘাত অব্যাহত আছে আর বহু লোকে নিরাপদ স্থানলৈ ঢাপলি মেলিবলগীয়া হয়েছে এই ঘটনার পাছতে মিয়ানমারত নির্বাচন হওয়ার সম্ভাবনা অতি ক্ষীণ হয়ে পড়েছে অর্থাৎ নির্বাচন অনুষ্ঠিত করবলে সম্পূর্ণরূপে নিদিয়ে এই দাবি করেছে হুংকার দিছে বর্তমান বিদ্রোহী মিয়ানমারত নির্বাচন অনুষ্ঠিত করবলে নিদিয়ে বলে বিদ্রোহী ইতিমধ্যে হুংকার দিছিল আর ইয়ার পাছতে যুঁজি গৈছে বিদ্রোহী বিদ্রোহী বর্তমান সেনার সঙ্গে সংঘর্ষ অব্যাহত রাখিছে আর এই সংঘর্ষের ফলত ইতিমধ্যে বহু লোকে নিরাপদ স্থানলৈ ঢাপলি মেলিবলগীয়া হয়েছে সেই স্থানত নির্বাচন অনুষ্ঠিত করাক লৈ উত্তাল পরিবেশের সৃষ্টি হয়েছে মিয়ানমার এতিয়া উত্তাল হয়ে পড়েছে মিয়ানমারত উত্তপ্ত পরিস্থিতি বর্তমানে অব্যাহত আছে বিদ্রোহী আর সেনার মাজত যে সংঘর্ষ এই সংঘর্ষের ফলত সাধারণ লোকসকল যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছে যেহেতু জনবহুল এলাকা অঞ্চলতো এই সংঘর্ষ চলিছিল আর যার ফলত বহু লোকে সেই ঠাই এড়বলে বাধ্য হয়েছে মিয়ানমারত নির্বাচন অনুষ্ঠিত করবলে কোনো পধ্যে বিদ্রোহী নিদিয়ে বলে হুংকার দিছিল আর এই হুংকারের পাছতে দেখবলে পাওয়া গৈছিল মুখ্য নির্বাচনী যিগৰাকী বিষয়া আছিল সেই বিষয়াগৰাকীকে গুলিয়ে হত্যা করা হয়েছে আর সেনার সঙ্গে তেওঁলোকৰ সংঘর্ষ অব্যাহত আছে গুলিয়া গুলি দুটা ফৈদৰ মাজত অব্যাহত থকা দেখিবলৈ পোৱা গৈছে সেনা আৰু মিয়ানমাৰৰ বিদ্রোহীৰ মাজত যি সংঘৰ্ষ সেই সংঘৰ্ষৰ ফলত বৰ্তমান স্থানীয় লোকসকল যথেষ্ট আতংকিত হবলগীয়া হৈছে জনবহুল এলেকাত থকা যিসকল লোক আছিল তেওঁলোকে নিৰাপদ স্থানলৈ ঢাপলি মেলিবলগীয়া হৈছে মুঠৰ ওপৰত মিয়ানমাৰত বিদ্রোহীয়ে কোনো পধ্যেই নিৰ্বাচন অনুষ্ঠিত কৰিবলৈ নিদিয়ে আৰু নিৰ্বাচন অনুষ্ঠিত হোৱাৰ সম্ভাৱনা এতিয়া ক্ষীণ হৈ পৰিছে এনে পৰিস্থিতিৰ পাছত